বিরুদ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের শিকার হন রোহিত শর্মা, দ্বিতীয় ওভারে শূন্য হাতে ফেরেন ঈশান কৃষণ। এরপরে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তিলক বর্মা এবং নেহাল ভেদেরা। তিলক 45 বলে 65 রান করেন এবং নেহাল 24 বলে 49 রান করেন। তবে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার অবদান মাত্র 10 বলে 10 রান। এরপরেও 9 উইকেট হারিয়ে 179 রান তোলে মুম্বাই। রান তাড়া করতে নেমে 8 বল বাকি থাকতে মাত্র 1 উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। এদিন রাজস্থানের নায়ক হয়ে উঠেছিলেন যশস্বী জয়সওয়াল। 60 বলে 104 রান করে অপরাজিত ছিলেন তিনি। 14 পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে আরও এক পা বাড়িয়ে দিল রাজস্থান। অন্যদিকে পয়েন্ট টেবিলে 7 নম্বরে রইল মুম্বাই ইন্ডিয়ান্স। এম এ চিদম্বরম স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার থেকে পরপর 3টি ম্যাচ ঘরের মাঠে খেলবে সিএসকে। এই 3টি ম্যাচে জিততে পারলে প্লে অফে চলে যাবে চেন্নাই। চেন্নাইয়ের মন্থর পিচের সুবিধা পেতে পারে লখনউ। রবি বিষ্ণই ক্রোনাল পান্ডের মতো স্পিনারদের সহজেই কাজে লাগাতে পারেন রাহুল। তবে লখনউয়ের জন্য খুব একটা সহজ হবে না এই ম্যাচ, কারণ একটাই মহেন্দ্র সিং ধোনি। মরশুমের ভালো ছন্দে রয়েছেন তিনি, যার জেরে চিন্তার ভাঁজ ফেলেছেন লখনউয়ের কপালে। রবিবার ইডেনে ব্যাঙ্গালোরুর মুখোমুখি হয়েছিল কেকেআর। মাত্র 1 রানে অবিশ্বাস্য জয় পায় কেকেআর। সেই ম্যাচে হরসিত রানার বলে আউট হন বিরাট কোহলি, যার জেরে শুরু হয়েছিল বিতর্ক। বিরাটের দাবি ছিল বলটি তার কোমরের ওপর ছিল, যার ফলে এটি নো বল হওয়ার কথা, কিন্তু আম্পায়ার তাকে আউটের সিদ্ধান্ত দেন। এরপরই আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় বিরাটকে। ড্রেসিং রুমে ফেরার সময় ব্যাট দিয়ে একটি ডাস্টবিন উল্টে দেন তিনি। এই কারণে শাস্তি পেতে হলো বিরাটকে। বিসিসিআই সূত্রে খবর, আইপিএল এর কোড অফ কন্ডাক্ট ভঙ্গের ফলে ম্যাচ ফি এর 50% জরিমানা করা হয়েছে বিরাটকে। আইপিএল এর পরেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে ভারতের হয়ে দলে কে কে থাকছেন তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এরই মাঝেই সাংবাদিক বৈঠকে রোহিত ও বিরাটকে নিয়ে বড় ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে রোহিত, সঙ্গে থাকবেন বিরাট কোহলিও। তার মতে ভারতের হয়ে ওপেন করা উচিত রোহিত ও বিরাটের। পাশাপাশি সৌরভ জানান ভারতকে মাঠে নেমে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে এবং দলে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সঠিক মিশ্রণটা থাকা দরকার। পাশাপাশি পান্তকে নিয়ে যথেষ্ট আশাবাদী সৌরভ। তিনি বলেছেন বিশ্বকাপে অবশ্যই ঋষভ পান্তকে দলে রাখা উচিত। ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে নামছে মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম লিগে ম্যাচে তারা মুখোমুখি হবে। প্রসঙ্গত প্রথমবার আইএসএল শিল্ড জিতে ইতিহাস করেছে সবুজ মেরুন। এবারের লক্ষ্য আইএসএল খরচে, যার প্রথম ধাপের পরীক্ষা আজ। প্রসঙ্গত মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান। এই মরশুমে মোহনবাগান 48 গোল করেছে। এখন দেখার বিষয় আজ কতটা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় বাগান শিবির। অবশেষে অবসরের কথা ঘোষণা করলেন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। সোমবার নিজেই এ কথা ঘোষণা করে সমাজ মাধ্যমে জানান, 22 বছর আগে যাত্রা শুরু করেছিলাম, খেলার সুবাদে নানান রকম অভিজ্ঞতা হয়েছে, তবে এবার থামার প্রয়োজন, এবার থেকে দেশের হয়ে খেলবো শুধু। সেপ্টেম্বরে হতে চলেছে লিভার কাপ ম্যাচ, সেই ম্যাচেই খেলবেন রাফায়েল নাদাল। এক বিবৃতিতে নাদাল জানিয়েছেন তিনি লিভার কাপের মতো প্রতিযোগিতায় খেলতে চান, ইউরোপকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য।